নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। 2022 সালের বছরের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীকে প্রসন্ন করার উদ্দেশ্যে আপনারা কড়ির সাহায্যে সদর দরজায় করুন এই ছোট্ট ক্রিয়া। আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এবং আর্থিক সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই অর্থ ইনকাম করতে এবং সেই অর্থ আমাদের জীবনে যাতে সুখ সমৃদ্ধিকে বাড়িয়ে তোলে সেই চেষ্টা আমরা করে থাকি। অর্থ ইনকাম আমরা প্রত্যেকে করি, কিন্তু সেই অর্থকে ধরে রাখাই হলো মূল উদ্দেশ্য। আমরা অর্থকে ধরে রাখতে পারি না, অর্থাৎ দেবী লক্ষ্মী আমাদের ভাণ্ডারে থাকেন না। তাই দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার উদ্দেশ্যে এই ছোট্ট একটি ক্রিয়া কড়ির সাহায্যে আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে গৃহে বা যে বাড়িতে বাস্তু সমস্যা থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী বসবাস করেন না, এবং সেই গৃহে বিভিন্ন রকম সমস্যা, রোগ ব্যাধি, বিভিন্ন রকম অসফলতা এবং বিভিন্ন দিক থেকে অর্থ ব্যয়ের পথ খুলে যায়। আজকের এই টোটকাটি করলে যেমন আপনার বাস্তু সমস্যা দূর হয়ে যাবে, ঠিক তেমনি আপনার গৃহে দেবী লক্ষ্মী আকৃষ্ট হয়ে উঠবেন এবং বন্ধুরা আপনার অর্থ ভাণ্ডারে কখনোই আর টান পড়বে না। তবে এর জন্য আমাদের কর্ম করে যেতে হবে। শুধু টোটকার উপর নির্ভর করে থাকলেই আমাদের সমস্ত কার্য হয়ে যাবে না। এর জন্য আমাদের কি কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মতামত অতি অবশ্যই জানবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোরের সাহায্যে কোন টোটকা আমরা সদর দরজার মাধ্যমে করতে চলেছি মা লক্ষ্মীকে আকৃষ্ট করার উদ্দেশ্যে। কড়ি হলো এমন একটি জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়, এবং এই কড়ি যে গৃহে থাকে সেই গৃহে কখনোই দেবী লক্ষ্মী কুপ্রভাব বর্ষিত করেন না। এবং এই কড়ির বিভিন্ন টোটকা বর্তমান। হিন্দু শাস্ত্র অনুসারে এই কড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই টোটকা বা নিয়ম পালন করার জন্য লাগবে 7টি কড়ি এবং লাগবে 1 ঘটি তামার পাত্রে 1 ঘট জল, এবং সেই জল দেবী লক্ষ্মীর কাছে আমাদের রেখে কার্যটিকে সম্পূর্ণ করতে হবে। সদর দরজা হলো এমন একটি জায়গা যেখান থেকে আমাদের বিভিন্ন রকম পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি সমস্ত কিছুই আমাদের গৃহে প্রবেশ করে, এবং এই সদর দরজাই হলো গৃহের সেই মুখ্য দরজা যেখান থেকে গৃহের প্রত্যেকটি ব্যক্তি গৃহে প্রবেশ করেন এবং যে কোনো ব্যক্তি গৃহে প্রবেশ করতে পারেন। এই কারণে সদর দরজাকে পবিত্র এবং শুদ্ধ রাখা আমাদের অতি আবশ্যক। সপ্তাহের বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসাবে ধরা হয়ে থাকে, এবং বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর পূজা পার্বণ করার নিয়ম প্রচলিত রয়েছে তা আমরা প্রত্যেকে জানি। বৃহস্পতিবার 2022 সালের সপ্তাহের প্রথম বৃহস্পতিবার আপনারা চেষ্টা করুন ভক্তি শ্রদ্ধার সাথে দেবী লক্ষ্মীকে পূজা পার্বণ করার, তাকে প্রসন্ন করে তোলার, এবং বন্ধুরা সম্ভব হলে অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালি পাঠ করবেন বছরের এই প্রথম বৃহস্পতিবারে। এরপরে আপনাদের যেটি করতে হবে, পূজা পার্বণ শুরু হওয়ার আগেই আপনারা সেই 7টি কড়িকে সংগ্রহ করে দেবী লক্ষ্মীর চরণে রাখবেন এবং রাখবেন 1 ঘটি তামার পাত্রে জল, জল ভর্তি করে রাখবেন সেই পাত্রে, এবং পূজা পার্বণ শেষ হলে আপনারা করজোড়ে হাত জোড় করে সর্বপ্রথম দেবী লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা, আপনার মনোবাঞ্ছা, আপনি কোন জন্য কি কারণে এই কার্য করছেন, আপনার গৃহের সমস্যা, বাস্তু সমস্যা সমস্ত সম্পর্কে দেবী লক্ষ্মীকে জানাবেন, তার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন। এরপরে আপনাদের যেটি করতে হবে, সেই 1 ঘটি তামার পাত্রে জলটিকে নিয়ে সদর দরজার কাছে গিয়ে
আপনাকে সেই জল সদর দরজার চারিদিকে ছিটিয়ে দিতে হবে। সদর দরজার চারিপাশে আপনারা সেই জলটিকে খুব ভালোভাবে লক্ষ্মী দেবীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে ছিটিয়ে দেবেন এবং সেই সাতটি কড়িকে আপনি নিয়ে যাবেন এবং সেই সাতটি কড়িকে আপনারা একটি মালার মতো করে একটি সুতোর সাহায্যে, এক্ষেত্রে লাল সুতো ব্যবহার করতে পারেন বা হলুদ সুতো ব্যবহার করতে পারেন, একটি মালার মতো করে আপনারা এটিকে সদর দরজায় ঝুলিয়ে রাখবেন। অথবা যদি এটি কঠিন মনে হয় তাহলে একটি রেশমি কাপড় নেবেন লাল বা হলুদ রঙের, সেই কাপড়ের মধ্যে এই সাতটি কড়িকে পুটুলি করে বেঁধে আপনারা এটিকে ঝুলিয়ে রাখবেন সদর দরজার যে কোনো দিকে এবং আপনারা প্রণাম জানিয়ে তারপরে আপনার কাজটিকে সম্পূর্ণ করবেন। বন্ধুরা, এই কার্যের ফলে যেটি হবে, এই যে কড়ি দেবী লক্ষ্মীকে তা আকৃষ্ট করে, এই কড়ি যেমন আপনার বাস্তু সমস্যাকে দূর করবে ঠিক তেমনই দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করার পাশাপাশি দেবী লক্ষ্মী আপনার উপর কৃপা বর্ষণ করবেন, আপনার উপর প্রসন্ন লাভ করবেন এবং আপনার গৃহে অচলা হয়ে বসবাস করবেন। এবং ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মীকে যদি আমরা প্রসন্ন করতে পারি অতি অবশ্যই আমরা কিন্তু এর সুফল অর্জন করব। এবং বন্ধুরা, চেষ্টা করবেন এই বৃহস্পতিবার একটি অন্তত প্রদীপ যখন পূজা পার্বণ করছেন মা লক্ষ্মী, তখন আপনারা একটি মাত্র প্রদীপ আপনারা অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে বা সম্মুখে আপনারা একটি প্রদীপকে প্রজ্বলন করবেন। সেটি গাওয়া ঘিয়ের প্রদীপ হতে পারে বা হতে পারে কোনো সরিষার তেলের প্রজ্বলিত প্রদীপ। এরপরে আপনাকে আর কিছুই করতে হবে না। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কার্য আপনারা যদি বছরের প্রথমেই করেন অতি অবশ্যই আপনার গোটা বছর যেমন ভালো যাবে ঠিক তেমনই আপনি সমৃদ্ধিতে ভরে উঠবেন এবং আপনার বাস্তু সমস্যা দূর হয়ে যাবে। বাস্তু সমস্যা হলো এমন একটি সমস্যা যে সমস্যা আমাদের গৃহের মধ্যে যদি থাকে আমরা কোনোভাবেই নিজেদের উন্নতি ঘটাতে সক্ষম হই না এবং আমাদের জীবনে বাধা বিপত্তি আসতেই থাকে। এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য কড়ি টোটকা একটি বিশেষ গুরুত্বপূর্ণ কার্য বলতে পারেন এবং এই কড়িকে আপনারা অন্যরকমভাবেও ব্যবহার করতে পারেন। আপনার ঠাকুর ঘরে যদি একটি লক্ষ্মী কড়ি আপনারা প্রতিষ্ঠিত করে রাখেন দেবী লক্ষ্মীর কাছে, অতি অবশ্যই এতে শুভ শক্তি পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আপনার গৃহের। এবং এই কড়ি যদি রাখেন আপনার অর্থ ভাণ্ডারে, অর্থাৎ আপনার আলমারি বা লকারে, তাহলে অতি অবশ্যই আপনার অর্থ ভাণ্ডারে কখনো সংকট দেখা দেয় না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কড়ি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এই কড়ি যাতে নিখুঁত হয় সেই দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই টোটকাটিকে সম্পূর্ণ করতে হবে। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।